हेलो फ्रेंड्स, ट्रम ट्रम ग्राफ्स मोटर ब्रैंडिंग द्वितीय पार्ट निये द्वितीय पार्टे आज हमें अपन के देखो स्टार्टिंग कॉयल क्यों बसाते हैं मोटर फुल ब्रैंडिंग क्यों कनेक्शन करते हैं आज अपन के देखे देखो। तो स्टार्टिंग कॉयलर ये देखो एक कॉयले चारटे सेट कॉयल आ तो ये चारटे सेट कॉयल अपनारा क्यों को स्लटे क्यों बसाते हैं देखा एटा स्टार्टिंग कॉयले पाक आ छय आठ स्लटे पचिस पाक और दस और बारो स्लटे आज छियान्ब्बे पाक। तो यहाँ डबल तेईस नम्बर तार दिए स्टार्टिंग कॉयल तैरिराजे देखो दुटो तार दुटो तार ही तेईस नम्बर तक डबल तेईस नम्बर बला है छय आठ दस बारो स्लटे बसाते हैं। तो छय आठ दस बारो स्लटे क्यों बसाते हैं तो देखा ये देखो ये रानिंग कॉयल आगे बसिए नहीं रानिंग कॉयले एक दुई तीन चार पाँच छय मैंने पेपरगुल पेपर ऊपर एक स्लटे डबल कॉयल बसाते हैं। तो ये बसा देखो मैं प्रथम छय स्लटे एक प्रानटा बसा तो वीडियो ना टेने पुरोटा सम्पूर्ण देखते थकूँ शुरू थे शेष पर्त खूब सुंदर भाव देखा। तो ये एक प्रान बसाना कमप्लीट हो गल और हमें द्वितीय प्रानटा बसा द्वितीय प्रानटा बसा कॉयल बसान पर यह फिल्म पेपर दिए मुखटा के बंद कर दीते हैं जैसे तारगुलो ऊपर दिखे बैरिए ना आसे बडी ठेके ना जाए जिनटा लक्ष्य रखते हैं। ये प्रथम एक थे छय स्लटे कॉयल बसान कमप्लीट हो गल देख एक दुई तीन चार पाँच छय प्रथम कॉयल बसान कमप्लीट हो गल এবার আমি দ্বিতীয় কয়েল বসাবো। তো এক থেকে ছয় স্লটে কয়েল বসানো কমপ্লিট হলো এবার আমি দ্বিতীয় কয়েল বসাবো দ্বিতীয় কয়েল এক থেকে আট স্লটে বসাতে হবে। তো আট স্লটে আমি এই যে এখান থেকে এই পারে আটটা স্লট গুনে নিয়ে বসিয়ে দেব। এই যে এক প্রান্ত বসানো কমপ্লিট হয়ে গেল এক থেকে আট স্লটে কয়েল বসিয়ে দিলাম মানে ছয় আর আটে কয়েল বসানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি এক থেকে দশ স্লটে কয়েলটা বসাবো সেম একই রকমভাবেই এই যে এক থেকে দশ স্লটে এই যে এখান থেকে এই ফাঁকা এই স্লটে আর এই স্লটে বসাতে হবে এক থেকে দশে এটা আর डबल स्लटे बसबेना एक सिंगल स्लटे बसाते हैं सिंगल स्लटे वे स्लट चारटे फाका रेखे रानिंग कॉयल बसान समय तो वही सिंगल स्लटे बसिए देव भिडियो मनोज सहकारे देखते थकूँ आशा करी भिडियो थे अपना अनेक कि शिखते अपनारा निजे मोटर ब्रैंडिंग करते हैं আর কয়েলও বসাতে পারবে। দ্বিতীয় বন্ধটা বসাচ্ছি তারগুলোকে এভাবে অল্প অল্প করে নিয়ে এভাবে এই
খোঁচা দিয়ে সোজাভাবে টান দিলেই তারগুলো সুন্দরভাবে বসে যাবে। এই যে এক থেকে দশে কয়েল বসানো কমপ্লিট হলো, এবার আমি এক থেকে ১২ স্লটে কয়েলটা বসাবো। আপনারা পরপর এভাবে কয়েলগুলোকে সব বসিয়ে যাবেন, এভাবে কয়েলগুলোকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিলে কয়েলগুলো বসাতে খুব সুবিধা হবে আপনাদের, খুব সহজেই কয়েলগুলো বসাতে পারবেন। অপর প্রান্ত কয়েলটা বসাচ্ছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আর নিজেরাই চেষ্টা করবেন। অবশ্যই এইভাবে সফল নিজেরা চেষ্টা করলে অবশ্যই নিজেরা সফল হতে পারবেন এবং মোটর আপনারা নিজেরাই ব্যান্ডিং করতে পারবেন। কয়েলগুলোকে এভাবে সাইজ করে নিতে হবে যাতে কয়েলগুলো দেখতে খুব সুন্দর লাগে আর পরবর্তী যে কয়েলগুলো বসাবে সেই কয়েলগুলো কিন্তু খুব সহজে বসে যায়, সেই জন্য সাইজ করবো। সাইজ করার মূল কারণ হচ্ছে কয়েলগুলো যাতে সুন্দর দেখায়, ভালো লাগে দেখতে, এলোমেলো হয়ে থাকলে দেখতে ভালো লাগবে না। এবার স্টার্টিং কয়েল প্রথম কয়েলটা বসিয়ে সেরে দিলাম, এক নম্বর স্টার্টিংয়ের এক নম্বর কয়েলটা বসিয়ে কমপ্লিট হলো। এবার এই যে দ্বিতীয় কয়েলটা যে বসাবো, দ্বিতীয় কয়েলটা এই কয়েলের অপোজিট প্রান্তে মানে এই প্রান্তে বসাতে হবে। এই প্রান্তে কীভাবে বসাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে উল্টে নেবেন, এই যে দ্বিতীয় কয়েলটা, দ্বিতীয় স্টার্টিং কয়েল বসাচ্ছি, সেম প্রথমে যে স্টার্টিং কয়েলটা বসিয়েছি সেম একই রকমভাবে পরের কয়েলগুলোকে ওভাবেই বসাতে হবে। এক প্রান্ত বসানো হয়ে গেল, দ্বিতীয় প্রান্তটা বসাবো। ৬ স্লটে কয়েলটা বসিয়ে কমপ্লিট করে নিলাম। এবার দ্বিতীয় যে ৮ স্লটে কয়েলটা বসাতে হবে, এটা এই এখান থেকে এখানে, তো এখান থেকে এখানে কিভাবে বসাবেন দেখুন। কয়েলটা নিলাম এইভাবে, এক প্রান্ত বসিয়ে কমপ্লিট করলাম। এই প্রান্তে আমি দেখুন এই প্রান্তটা বসানো কমপ্লিট হয়ে গেল, তো অপর প্রান্ত বসাচ্ছি। এই যে এটাকে ঘুরিয়ে নিই তাহলে সুবিধা হবে। দ্বিতীয় প্রান্ত কমপ্লিট করে নিলাম, দ্বিতীয় যে প্রান্তটা ২ নম্বর কয়েলটা বসানো ১ থেকে ৮ হয়ে গেল, থেকে ৮ কমপ্লিট হলো। এবার ১ থেকে ১০ এই যে ফাঁকা যে স্লট দুটো দেখাচ্ছে এখানে আর এটাতে ১ থেকে ১০,
এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 বসাবো। খুব সহজে আপনারা কয়েলগুলো বসাতে পারবেন এইরকম ভাবে, কিন্তু কয়েলে যে তারগুলোকে নেবেন অল্প অল্প করে ওই গর্তে নামাবেন, একবারে বেশি করে নিলে নামবে না। এই প্রান্তটা বসাবো, পেপার দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। এটাকে সাইজ করে নেবেন, আমি এই কয়েলটাকে সাইজ করে নিচ্ছি, এই যে দেখুন কমপ্লিট, সাইজ করা কমপ্লিট হয়ে গেল। এবার লাস্ট কয়েলটা বসাবো, 1 থেকে 12 স্লটে এই লাস্ট কয়েল বসাতে হবে, ঢুকিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। অপর প্রান্তটা যে কমপ্লিট হয়ে গেল, স্টার্টিং কয়েল বসানো, এই যে দেখুন স্টার্টিং কয়েল বসানো কমপ্লিট হয়ে গেল। তো কয়েল বসাবেন, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসতে পারি। তো এই যে আপনারা এভাবে সাইজ করে নেবেন, তো কমপ্লিট হয়ে গেল। তো এবার আপনাদেরকে দেখাবো যে মোটরের কানেকশান কীভাবে করতে হবে, এই মোটরের কানেকশান কীভাবে করতে হবে, কানেকশানটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এবার এটাকে কানেকশান করবেন, কানেকশান করতে হবে এই যে রানিং কয়েলে 4টে কানেকশান লুপ বেরিয়েছে, একটা ফার্স্ট মুখ আর একটা লাস্ট মুখ, আর স্টার্টিং কয়েলে কানেকশান লুপ বেরিয়েছে 4টে, একটা ফার্স্ট মুখ আর একটা লাস্ট মুখ। রানিং কয়েলের এই যে এই দুটো, এটা আর এটা রানিং কয়েলের কানেকশান লুপ, আর এটা রানিং কয়েলের কানেকশান লুপ, এই 4টে 1 2 3 4, এই 4টে রানিং কয়েল কানেকশান লুপ, আর এই 4টে 1 2 3 4 স্টার্টিং কয়েল কানেকশান লুপ। তো এটা কানেকশান করতে হবে, কীভাবে কানেকশান করবেন আপনারা, রানিং কয়েলের লাস্ট কয়েলের কানেকশান লুপ আর লাস্ট কয়েলের কানেকশান লুপ আপনারা যোগ করে দেবেন, মানে এই যে রানিং কয়েলের এটা ফার্স্ট মুখ আর এটা লাস্ট মুখ, এটা ফার্স্ট মুখ আর এটা লাস্ট মুখ, আমি যোগ করছি এই লাস্ট আর এই লাস্ট, এই লাস্ট আর লাস্ট আপনারা এভাবে একসঙ্গে জুড়ে দেবেন। এই যে আমি এটা জুড়ে দিচ্ছি, এটা জুড়ে দিলাম, আর স্টার্টিং কয়েলের সেম লাস্ট মুখ আর লাস্ট মুখ, মানে এই যে এই কয়েলটা ফার্স্ট মুখ আর এটা লাস্ট মুখ, এটা ফার্স্ট মুখ আর এটা লাস্ট মুখ, তো এটারও সেম ওই লাস্ট আর লাস্ট জুড়ে দিতে হবে।
লাস্ট মুখ আর এই লাস্ট মুখ জুড়ে দিলাম। এখন কানেকশন কমপ্লিট হয়ে গেল। স্টার্টিং কয়েলের লাস্ট মুখ আর লাস্ট মুখ জুড়েছি, রানিং কয়েলেরও লাস্ট মুখ আর লাস্ট মুখ জুড়েছি। তাহলে এই দুটো জোড়ে কমপ্লিট করে দিলাম। তাহলে চারটে কানেকশন লুপ থাকলো, রানিং কয়েল থেকে দুটো ফার্স্ট কানেকশন লুপ আর ফার্স্ট কানেকশন লুপ, স্টার্টিংয়েরও ফার্স্ট আর ফার্স্ট কানেকশন লুপ থাকলো। দেখুন আমি এটাকে ঝালাই করে দিচ্ছি, এই যে এভাবে এটাকে আপনারা ঝালাই করে দেবো, এবার এটাকেও ঝালাই করে দেবো। ঝালাই করা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে স্লিপিং পাইপ দিয়ে মুখগুলোকে বন্ধ করে দিতে হবে। এবার আপনাদেরকে এখান থেকে কানেকশন লুপ বের করতে হবে। এই যে রানিং কয়েল থেকে দুটো কানেকশন লুপ আর স্টার্টিং কয়েল থেকে দুটো কানেকশন লুপ। আমি কানেকশন করার জন্য এই যে চারটে তার নিয়েছি, রানিং কয়েলের জন্য দুটো আর স্টার্টিং কয়েলের জন্য দুটো, এই যে চারটে হলুদ তার দুটো আমি রানিং কয়েলে ব্যবহার করব আর সবুজ তার দুটো স্টার্টিং কয়েলে ব্যবহার করব। তো স্টার্টিং কয়েলে আমি সবুজ তারটা এই যে জুড়ে দিচ্ছি। দেখুন আর রানিং দুটো হলুদ তারে জুড়ছি। এই যে আমার কানেকশন কমপ্লিট হয়ে গেল। এই মাথাগুলোকে কেটে দেবো, কেটে দিয়ে এগুলোকে ঝালাই করে দেবো। এই যে চারটে তার কানেকশন কমপ্লিট। দেখুন স্টার্টিংয়ের দুটো সবুজ দুটো স্টার্টিং আর হলুদ দুটো রানিং। তো এবার এটাকে আমি ঝালাই করব। এগুলোকে এবার ঝালাই করে দেবেন, অবশ্যই ঝালাই করতে হবে, ঝালাই না করলে পরবর্তীতে এগুলো লুজ কানেকশন মারার সম্ভাবনা থাকবে, তো অত রিস্ক নেওয়া যাবে না। আমি এগুলাকে ঝালাই করে দিচ্ছি। স্লিপিং টিউব দিয়ে এগুলোকে মুখগুলোকে বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে এভাবে স্লিপিং টিউব দিয়ে মুখগুলোকে বন্ধ করে দিতে হবে। আমি যেভাবে মুখগুলোকে বন্ধ করে দিয়েছি কেটে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার কর দিয়ে এটাকে বেঁধে দিতে হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এটাকে আমি বেঁধে দেবো সুতো দিয়ে, নিয়ে এভাবে সুতো দিয়ে এটাকে বেঁধে দিতে হবে। আপনারা এইভাবে বেঁধে দেবেন, আমি বাঁধছি। সুতো দিয়ে বাঁধা কমপ্লিট হয়ে গেল। এটা বাঁধা কমপ্লিট হয়ে গেল। এই যে এবার এটাকে বার্নিশ করে আধা ঘন্টার মতন রেখে ফিটিংস করে দিতে হবে।
তো এই ছিল আমার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।